পয়লা বৈশাখ মানেই ট্র্যাডিশনাল আর এই বছর পয়লা বৈশাখটা আরও আমার জন্য স্পেশাল কেন কারণ এই বছর মা এসছে ইউকেতে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু শ্রেয়ানি মিনি ব্লগ আগের বছর পয়লা বৈশাখটা সেরমভাবে সেলিব্রেট করা হয়নি তাই এই বছর অনিকেতে সব বাঙালি বন্ধুরা মিলে প্ল্যান করে যে আমরা পটলাক করব পয়লা বৈশাখের দিন মানে সবাই দু একটা আইটেম রান্না করে নিয়ে আসে পার্কে আর সেখানে বসে খাওয়া দাওয়া করা হয় খুব আনন্দ হয় বেসিক্যালি আমার তো খুব ভালো লাগে পিকনিকের মতোই হয় আর এই বছর আরও বেশি ভালো লাগছিলো কারণ মা ছিল আমার তো খুবই আনন্দ হচ্ছিল সেই খুশিতে তোমরা তো জানো আমি কতটা সাজতে ভালোবাসি তো সেই জন্য সকালবেলা ট্রেডিশনাল একটা সালোয়ার পরে এই সালোয়ারটা অবশ্য আমাকে আমার মাই দিয়েছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে সালোয়ারটা কোথা থেকে কেনা মা আগের যখন এসেছিলো এই সালোয়ারটা আমার জন্য কিনে নিয়ে এসেছিলো তখন আর পরা হয়নি তখন খুবই ঠান্ডা ছিল এখন তো এখানে স্প্রিং তো ওয়েদারটাও খুব ভালো তাই জন্য আমি এই সালোয়ারটা পরেছি আর আগেরবার তোমরা আমার মেকআপ লুকটা খুবই পছন্দ করেছিলে তোমরা বলেছিলে আর যদি আমি মেকআপ লুক ক্রিয়েট করি যেন তোমাদের সাথে শেয়ার করি তাই আমি আজকের লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশানে যে তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওসগুলো তোমরা ভালো বললে আমার বানানোর জন্য আরও মোটিভেশান হবে তাই জন্য দেখো আমি প্রত্যেকটা লুক নিজের মতো ক্রিয়েট করি এবার আমি লিপস্টিক পরে নেবো লিপস্টিকটা আমি তিনটে শেড ইউজ করেছি আমার এই লিপস্টিকের শেডটা বেসিক্যালি খুব পছন্দ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কেন কারণ পুরোপুরি লিপসটা একদম কি বলবো মানে আমি একটা অমরে শেড ক্রিয়েট করেছিলাম তাই খুব ভালো লাগছিল বাট আমার শেডটা ক্রিয়েট করে খুবই পছন্দ হয়েছে ফাইনালি হাইলাইটের লাগাচ্ছি আর এবার আমি হেয়ারস্টাইল খুঁড়ে নিচ্ছি তারপরে আমার লুক রেডি হয়ে যাবে আর হিঁদুর আর তো মাস্ট বিকজ আমার দুটোই খুব পছন্দের জিনিস আর এবার আমি ফুললি রেডি বেরোনোর জন্য মা অনেকে সবাই রেডি আমরা গিয়েছিলাম একটা পার্কে পটলাক করতে আর সেখানে মেনু ছিল রাইস বেগুন ভাজা নাগেটস আলু পোস্ত শুক্ত চিকেন পায়েস কেক প্রচুর আইটেম ছিল আমরা এই বেঞ্চটায় বসে খাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পর একটু শ্যুট করছিলাম আমার শ্যুট করার টাইমে আমি একটু নিচেও নিয়েছিলাম বিকজ আমার খুব ভালো লাগছিল ওয়েদারটা প্লাস আমার শরীরটাও খুব ভালো আর বেসিক্যালি আমি আমার পুরো প্রেগন্যান্সি জার্নিটাতেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি এখানে মিডওয়াইফরাও আমাকে বলেছে পুরো অ্যাক্টিভ থাকবে হাঁটাচলা করবে তো আমি সব কিছুর মধ্যেই ছিলাম তার প্লাস আমি যোগাও করি আর আজকের দিনটা তো খুব ভালো কেটেছে আমার তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তোমাদের সাথে আবার দেখা হবে পরে ব্লগে বাই